আসসালামু আলাইকুম, ঈদুল আজহা শুভেচ্ছা সবাইকে, সবাইকে ঈদ মুবারক। এখন আজকে সকালে ঈদের দিন, রেডি টেডি হয়ে এসেছি, নিচে গরু কোরবানির দেখব। তো এখানে তালহার আব্বু বসা আছে গরু নিয়ে, সকালে নামাজ পড়ে এসেই বসে বসে গরু দেখছিল, গরু দুইটাকে দেখছিল, আর খুব মন খারাপ হচ্ছিল তার, আবার খুশিও লাগছিল দুইটাই। দেন কসাইরা এসে গরু কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিল, গরুকে রেডি করছিল, আমিও এখানেই ছিলাম, আছি, দেখছি। তালহা তানিশা দুইজনই আছে, একদিকে আনন্দও লাগে আর একদিকে একটু কষ্টও লাগে, গরুর জন্য মায়া লাগে। তারপরও কিছু করার নাই, আল্লাহর নামে আমরা কোরবানি করছি, আল্লাহ যেন আমাদের কোরবানি কবুল করেন, এটাই সবচেয়ে বড় কথা। তো এখন মানে এই সিচুয়েশনটা খুবই মানে মর্মান্তিক, খুব হার্ট টাচিং, এই সময় খুবই মানে খারাপ লাগে, আসলে কিছু করার নেই এই সিচুয়েশনে। সব কিছু রেডি, এখন কোরবানি করা হবে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুন্দরভাবে একটা গরু কোরবানি করা হয়ে গেল। এখন এই কালো গরুটার জন্য বেশি কষ্ট লাগছে, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আমরা দেখলাম। আবার বলেন আমাদের খাবারের নিজেদের জন্য যেই ভাগটা আমরা পেয়েছি সেটা আমরা ফ্রিজে রাখছি, আপা ফ্রিজে সব রাখছে, এখানে হচ্ছে ভুঁড়িগুলা পরিষ্কার করা হয়ে গিয়েছে, এগুলা আমাদের ঘরের নিজেদের খাবারের জন্য।